আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আরেকজন নতুন পেশেন্টকে নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে। হ্যাঁ দর্শক, আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, গত কয়েকদিন আগে এই ডিপিআরসিতে এসেছিলেন চিকিৎসার জন্য। মূলত উনি PLID স্পন্ডলাইসিস হয়েছিল ওনার, এই সমস্যাটি নিয়ে এসেছিলেন। জীবন একরকম প্রায় অসম্ভব হয়ে গেছিল স্বাভাবিক জীবনযাপন করা, এবং পরবর্তীতে যখন আর থাকতে পারছিলেন না, খুঁজতে শুরু করেন কোথায় আছে চিকিৎসা, এবং একটা সময় এর সন্ধানও পেয়ে যান, এবং দেরি না করে সরাসরি চলে আসেন আমাদের কাছে। এবং তার পরবর্তীতে কি হয়েছিল সেটাই শুনবো ওনার মুখ থেকে। তার আগে একটু পরিচিত হয়ে নিই, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম আনোয়ারা, চিটাগাং থেকে আসছি। ওকে, একজন গৃহিণী। জি। ওকে, কি হয়েছিল আপনার একটু যদি বলতেন আমাদেরকে। আমার কোমরে ব্যথা ছিল, তারপর কোমর খেয়ে যেত, তারপর বসতে কিছুক্ষণ বসলে কোমরে অনেক ব্যথা করতো। তারপর সকালে, বিশেষ করে সকালে উঠলে দাঁড়াইতে পারতাম না, প্রচণ্ড ব্যথা ব্যথা করতো, পা টানতো, অবশ লাগতো। আচ্ছা, কতদিন থেকে এই সমস্যাটা হতো? বেশি সমস্যাটা হয়েছে বছরখানেক ধরে, আর এর আগেও ছিল, ওটা সহ্য করা ছিল। মানে তখন এত প্রকট আকার ধারণ করেনি, অল্প অল্প ব্যথা ছিল, তখন চলতে পারছি। ওখানে ওনারা বলছিল অপারেশন করতে হবে। মানে তারা কি MRI এর মাধ্যমে? তখন তারা আপনাকে অপারেশনের পরামর্শ দেন? করেছিলেন অপারেশন? না, অপারেশন করায়নি। কেন করায়নি তখন? আপনি যে সুস্থ হবেন সেটার কোনো গ্যারান্টি ছিল না, বা অপারেশন সাকসেসফুল হয় কিনা। এই বয়সে আসলে এখনো অপারেশন করা একটু ভীতিজনক, সবকিছু মিলে ডিসিশন চেঞ্জ করেছেন। তখন অল্টারনেট খুঁজতে শুরু করেন যে অপারেশন ছাড়া কি কোনো চিকিৎসা আছে কিনা। ওইখান থেকে আসার পরে তো সার্ভিসের মোটামুটি ওষুধটা দিয়েছে, ছিল এতদিন পর্যন্ত, বছরখানেক আগে থেকে খুব খারাপ অবস্থা হয়ে গেল। তো যখন দেখছেন যে স্বাভাবিক কোনো কাজ করতে পারছেন না, সাংসারিক কাজগুলো অনেকগুলো অগোছালো থেকে যাচ্ছে, নিজের হাতে কাজ না করলে যেমন হয় না, তো ওষুধ খাচ্ছেন, ডক্টর দেখাচ্ছেন, ভালো হচ্ছে না? আমি ওষুধ খাই না। আচ্ছা, ওষুধ খেতেন না? ওষুধ খেতাম না আমি, ওই চলতাম। আমার সমস্যাটা হয়তো আপনার ওই সকালবেলায় ঘুম থেকে উঠতেই ওই সমস্যাটা, এরপর যখন মনে করেন মেশিন চালু হয়ে গেলে আর সমস্যা হয় না, সেই রকম মানে সারাদিন ভালো মোটামুটি চলতাম, কোনো সমস্যা হতো না। কিন্তু এই বছরখানেক ধরে সকালে ঘুম থেকে উঠতেই সমস্যা, কষ্ট হয়ে যেত। এরপর যখন ঘন্টা খানেক আধা ঘন্টা বসে রেস্ট নিয়ে যখন চলতাম, এরপর আর সমস্যাটা কম হতো, এত ফিল হতো। আচ্ছা, তো এই ডিপিআরসিতে যে এই ধরনের চিকিৎসা অপারেশন ছাড়া হয়, কিভাবে জানতে পারলেন এটা? হ্যাঁ, এটা আমি ওই ভিডিও, অনেক ডাক্তারের ভিডিওই দেখছি, তখন দেখলাম যে সবাই আমার যে যে সমস্যা এই সমস্যা এটাই বলতেছে, অনেক ডাক্তারের ভিডিও দেখছি। তো পরে আমি আসছিলাম আর এক জায়গায়, হাসপাতালে আসছিলাম, ওখান থেকে দেখাইছি, উনিও এই একই কথা বলছে যে আপনাকে ভর্তি থাকতে হবে, এইভাবে ইয়ে করতে হবে, একই প্রসেস। আমার ভাই বলতেছে যে এখানে একজন আমার ভাইয়ের বাসার থেকে দেখাইছে, বাসার কাছে, সে ভালো হয়েছে, তখন বলে যে এখানে দেখাও, এখানে দেখাও, ওনার সাথে এখানে আসছে। উনি বলে যে ওখানে থেকে এখানে এনভায়রনমেন্টটা ভালো আছে, এখানে ভর্তি হবে। মানে হসপিটাল যে এনভায়রনমেন্ট সবকিছু দেখে পাশাপাশি অলরেডি জেনেছেন যে একজন অলরেডি সুস্থ হয়েছে। তো স্যারের কাছে যখন প্রথম এসেছিলেন, স্যার দেখেছিলেন কি বলেছিলেন আপনাকে? স্যার ওই আমার এইগুলো দেখছে, স্যার ওই একই কথা বলছে যে আপনি ভর্তি হন, 15 দিন থেরাপি নেন, তারপর ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। তো সেই অনুযায়ী ট্রিটমেন্ট শুরু করে দিলেন। সো আজকে কেমন আছেন? আজকে পর্যন্ত তো আলহামদুলিল্লাহ ভালো বুঝতেছি, আলহামদুলিল্লাহ। এই যে সকালে ওঠার পর যে প্রচন্ড ব্যথা, ওই ব্যথাটা কষ্ট হয় এখন আলহামদুলিল্লাহ স্বাভাবিক মনে হচ্ছে। হ্যাঁ, স্বাভাবিক মনে হচ্ছে, আমি পাড়া দিতে কষ্ট হয় না, বা পা টানে না, অবশ লাগে না। এই যে এত দূর থেকে আসা, শুধুমাত্র কিছু ভিডিও দেখে, কিছু মানুষের কথা শুনে মনে হচ্ছে যে না, আসলে অপারেশন বিহীন চিকিৎসা আছে। হ্যাঁ, তো মনে হলো এটা দেখে আসলাম। আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা জানেন না, বছরের পর বছর তারা কষ্ট পায় শুধুমাত্র না জানার কারণে। হ্যাঁ, ঠিকই তো। তাদের জন্য কিছু বলবেন? তারা এভাবে যাদের কাছে ডিভাইস আছে তারা
ইউটিউব খুঁজলে বহুত অনেকের এরকম আছে, ইন্টারভিউ অনেক আছে, যেখানে ভালো লাগে সেখানে চিকিৎসা নিতে পারে। তবে অপারেশন ছাড়াও ভালো হয়, বাকিটা আল্লাহর ইচ্ছা। খুব সুন্দর বলেছেন দর্শক। হ্যাঁ, অপারেশন ছাড়া অবশ্যই মানুষ ভালো হয়, এরকম হাজারো উদাহরণ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, ইনশাল্লাহ আবারও নিয়ে আসবো, দেখতে থাকুন। আর যদি মনের ভিতর একটুও চিন্তা থাকে যে না আমি সুস্থ হব, ভালো থাকব, আমি বা আমার পরিবারের মানুষটি, অবশ্যই অবশ্যই নিয়ে আসবেন আমাদের এই ডিপিআরসিতে, আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।